যাব আমার নবী কেমন আল্লাহর হাবিব বলে উম্মত 124000 দাজ্জাল সম্পর্কে যে তত্ত্ব দিতে পারে নাই আমি তত্ত্ব দিলাম শোনো 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 তা আল্লাহ তোমরা জেনে রাখো আন্নাহু আউরুন দাজ্জাল আসবে সবাই বলছে আমি নবী দাজ্জালের আলামত বইলা দিয়া যায় দাজ্জালের একটা চক্ষু হবে কানা জুড়ে কোন ঠিক কিনা কারণ ইমানদারের সামনে যখন দাজ্জাল গিয়ে বলবে তোরা আমার আল্লাহ মান ইমানদার বলবে ইন্নাল্লাহ তাআলা তাবারাকা লাইসা বিআউরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোষযুক্ত ত্রুটিযুক্ত হতে পারে না আমার আল্লাহ হলো দোষমুক্ত ত্রুটিমুক্ত আমার আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না তুই হলে কাফের দাজ্জাল প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বান্দারা বলবে আল্লাহ এরা পাইলো সুন্দর পানি আমরা পাইলাম এত গরম পানি কারণ কি আমার বান্দারা দিনের বেলা রোজা রাখছিল রমজান মাসে তাদের সামনে পানি ছিল গলাটা শুকনা ছিল উজুর জন্য কুলি করছে কিন্তু কণ্ঠের নিচে পানি ঢুকাই নাই আমি আল্লাহর ভয়ে তারা পানি পান করে নাই খোদা লাগে পেটটা লেগে গেছে আমি আল্লাহর ডরে তারা খাই নাই ওরা ইফতারে সময় ইফতার করতে বসছে এতগুলা খাবার নিয়ে বসে আছে এরপর মুখে দেয় নাই আমি আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করেছে এই জন্য তারা আমি আল্লাহর ডরে তারা পানি পান করে নাই আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই এই জন্য দুনিয়ায় তারা রুদ্রের প্রখরতার ভিতরে না খাইয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করেছি সেবকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবকা আলি সাইমে ফরহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ আমার আল্লাহ বলেন এই হাদিসে কুদসি হলো আসাউম লি ওয়া নাজিজি বিহি রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিমু অ বান্দরা শুন শুন যারা আজকে হাউজে কাউজার পানি পাইছে এরা গলে দুনিয়া আর দিনের বেলা না খাওরা রোজাদার জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে পদ্মা তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব একদিন আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল যারা কোরআনের আইনগুলো মেনেছেন আদেশগুলো মেনেছেন তারাই আখিরাতে মুক্তি পাবে যারা মানেননি তারা মুক্তি পাবে না আজকের এই সুন্দর বাগানে আপনারা যারা এসেছেন আপনার জিল জ্বালা কিন্তু এখনো শুরু হয় নাই জালজালা আপনার এখনো শুরু হয় নাই জালজালা মানে কম্পন তারা টের পাইছে যারা এই মুহূর্তে কবরে আছে কথা কোন ঠিক কিনা আরে একদিন তো পৃথিবী শেষ হবেই হওয়ার আগেও তো অনেক শেষ আছে আছে কিনা বলেন প্রত্যেকটা মানুষের সামনে যখন আজরাইল আসে তখন সেই মানুষটার জালজালা শুরু হয়ে যায় ওই মুহূর্তে কম্পন হওয়ার সময় তার গলাটা যে শুকায় সাত সমুদ্র তের নদীর পানি গলায় দিলেও পানি তৃষ্ণা মিটে না এই জন্য একটা ব্যক্তিগত কেয়ামত আর একটা সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামতের তুফানটা আসবে আজরাইলের মাধ্যমে আর সমষ্টিগত করার সমষ্টিগত কেয়ামত সংগঠিত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে
তা আমাকে যে বিষয়টা দিয়েছেন সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গা ফুৎকার দিলে যে জালজালা শুরু হবে এই বিষয় নিয়ে আপনারা আমাকে কথা বলতে বলেছেন এই জমিনে আপনারা বসে আছেন এই জমিনে কি কোনো নড়াচড়া করে না নড়াচড়া আছে না কেন নাই কেন নড়াচড়া করে না একটাই কারণ আল্লাহ পাক এই জমিনটাকে পাহাড় দিয়ে পেরেক মেরে রাখছে কি দিয়ে পেরেক মেরে রাখছে পাহাড় দিয়ে পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে আচ্ছা কাপড়টা দাঁড়ায় আছে কিসের উপরে খুঁটির উপরে খুঁটি যখন থাকবে না কাপড় গলে কি হবে এই তো আজ বুঝতেছেন তো জমিনটা নাচানাচি করে না জমিনটাকে আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে আর আমরা মনে করি আল্লাহ পাক কিসের জন্য পাহাড়টা বানাইলো যেই পাহাড়ে বাড়ি বানানো যায় না গড় বানানো যায় না অনর্থক বড় বড় পাহাড় কেন দিল ওই মক্কা মদিনা গেলে দেখা যায় হাজার হাজার পাহাড় আবার ওই রাঙ্গামাটি গেলে দেখা যায় হাজার কত যে পাহাড় ডানে তাকায় দেখি অনেক উপরে বামে তাকায় দেখি অনেক উপরে মনে মনে ভাবলাম কিসের জন্য এত পাহাড়গুলা বানাইলো কিন্তু কিসের জন্য বানাইছে যদিও সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারি কিন্তু আমরা এটা বলতে পারি ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ যে নিয়ামত নিয়ামত অস্বীকার করা যায় নিয়ামতের শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হয় কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এই বিশাল পাহাড়গুলো দিয়ে জমিনে পেরেক মারছে এই জন্য জমিন নড়াচড়া করে যেই দিন এই পাহাড়টা উড়ে যাবে জমিন কি আর শান্ত থাকবে শান্ত থাকবে না এই জন্য আমার যুবক ভাইরা শান্ত জমিন অশান্ত হওয়ার প্রেক্ষাপটকে ঘিরে কিছু কথা বলার জন্য বলেছেন কেনই বা শান্ত জমিন অশান্ত হবে আর তখন আমাদের কি অবস্থা হবে সেই বিভীষিকাময় একটা প্রান্তরের আলোচনা আজকের মূল প্রতিপাদ্য বিষয় আমি আপনাদের সামনে আমার মনে হয় আমাদের ওলামায়ে কেরামরা আমার পরে হুজুর মনে হয় আসবেন না ঠিক আছে টাইম মতো নিয়ে আসবেন ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে গেল কোরআনের আয়াত যখন আমি তেলাওয়াত করব আপনারা মহব্বতের সাথে আল্লাহকে ডাক দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে এই যে জালজালা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আয়াত হলো আটটা আয়াত কয়টা আটটা এই আটটা আয়াত সুরাটার নামে জিলজাল কেন নামকরণ করা হয়েছে সুরার শুরুতে জিলজাল এই সুরাতে জিলজাল শব্দটি আছে
এজন্য সূরার নাম জিলজাল রাখা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এটা কঠিন একটা বিষয়, লোকাল কোনো কথা ইমেজ নিয়ে কথা বললে আজকের ওয়াজের তাফসির হবে না রে বাবা, তাফসিরটা তাফসিরের ভাষায় বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনার জন্য। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন পৃথিবীটা প্রকম্পিত হবে, কিন্তু প্রকম্পিত তো এমনি হবে না, দেখবেন বৃষ্টি আসার আগে আকাশটা হাঁস ধরে ধরে কিনা ভাই, নাকি সূর্য উঠলেই বৃষ্টি নেমে যায়। আবহাওয়া বার্তাবিদ যারা তারা বলে দেয় এই হলো এই আবহাওয়ার কন্ডিশন। আল্লাহ বলেন এই জিলজাল হওয়ার আগে কিছু আলামত প্রকাশ হবে, আলামতটা কি? এমনি তো শান্ত জমিন অশান্ত হবে না, কোরআন দিয়াই তো কোরআন বের করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাইহিনিল মানফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত পাহাড় আছে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইছে, পেরেক ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইছে, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। যেই দিন এই জমিন থেকে পাহাড় গুলা কোরআনের ভাষায় আমি পেয়ে গেলাম, ওয়াইতে কোনুল জীবাণুকালিহীনিল মাংফুস, এই পাহাড়গুলো তোলার মতো একদিন উড়ে যাবে। যখন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে এই জমিনের মধ্যে মানুষের কি অবস্থা হবে? এতদিন তো পাহাড়ের কারণে জমিনটা শান্ত ছিল, জমিনটা যখন অশান্ত হয়ে যাবে তখন আমার আল্লাহ বলেন মানুষের কন্ডিশন কি হবে? আমার আল্লাহ ভয় লাগিয়ে দিয়েছেন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে ছিটে ছিটে চলে যাবে, একজন এক জায়গা থেকে উড়ে উড়ে কেউ নবীগঞ্জ চলে যাবে, কেউ নবীগঞ্জ থেকে মৌলভীবাজার চলে যাবে, কেউ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল চলে যাবে, শ্রীমঙ্গল থেকে সুনামগঞ্জ চলে যাবে, সুনামগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে। কথার কথা বললাম, মানুষগুলো ছিটকে যাবে, ফরিঙের মতো উড়তে থাকবে। এত বিশাল বড় পাহাড় যদি তোলার মতো উড়তে থাকে, আমরা কত ছোট, আমরা কত নগণ্য, আমরা কত ক্ষুদ্র। খুলিকাল ইনসানু দঈফা, খুলিকাল ইনসানু দঈফা, আল্লাহ বলে আমি বান্দারে বড় দুর্বল করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছি, বান্দারে লা তামশিফিল আরদি মারাহা, এই জমিনটা আমার, আমি আল্লাহর, এই জমিনের ভিতরে তোমরা অহংকার করে চলাফেরা করো না। আপনারা জবান খুলে বলুন আমার আল্লাহ কি অহংকারীকে ভালোবাসে। তুলার মতো উড়ে যাবে, কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় কোটিপতি, কোটায় বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক, মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে সব, একটা মানুষ এই জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। সব চোখের পলকে ফরিং এর মতন উড়তে থাকবে, ফরিং এর মতো উড়তে থাকবে। মানুষগুলা যখন দেখবে পাহাড়গুলা উড়ে গেছে,
শুধুমাত্র তাই নয়, আসমানের ভিতরে যতগুলো তারকা ছিল এই কম্পনের কারণে আসমানের ভিতরে কম্পন তৈয়ার হয়ে যাবে, আসমানটার ভিতরের দিকে ফেটে যাবে, আসমানটা ফেটে যাবে। আর তারকাগুলো রয়েছে, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ইজাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এর আগের আয়াত বলছে وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে, যখন আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, জমিনের ভিতরে সুনামি হয়, জাপান লেখে সুনামি দিয়ে চার্জ করবেন ইউটিউবে, দেখবেন সুনামি কত ভয়ঙ্কর, জমিন যেমন শান্ত জমিন অশান্ত হবে, আমার আল্লাহ বলে পানিটাও পর্যন্ত অশান্ত হয়ে যাবে। জমিন অশান্ত হয়ে গেলে পানি কি আর দাঁড়ায় রাখতে পারে রে বাবা, গড় যদি লড়ে মানুষও লড়ে, কথা কন ঠিক কিনা? ও আমার কালা ভরপুর বন্ধু, প্রজাতপুরের বন্ধু, নবীগঞ্জের বাবা, বড় ভয়ঙ্কর আলোচনায় হাত দিলাম, দেখি কোথায় যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমষ্টিগত কেয়ামত সব লণ্ড বন্ড করে ফেলাইব, এক জমিন থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে, সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র থেকে সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে, গাছের উপরে চল্লিশ হাত পানি উঠে যাবে, বাড়ির উপরে চল্লিশ হাত পানি উঠে যাবে, মানুষের মাথার উপরে চল্লিশ হাত পানি, এত বাড়ি বাড়ি গাছগুলো যে জমিনে লাগানো ছিল আস্তে করে বাঁশগুলো শিকড় ছেড়ে দিবে, মাটির মধ্যে নেতিয়ে পড়ে যাবে, মানুষের বাড়ি বাড়ি পানিগুলো ঢুকে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এও আবার দিনের বেলা শুরু হবে না রে বাবা, মগরিবের টাইমে টাইমে এই একটা বিভীষিকাময় তোমাকে নাড়া মারবে, অন্ধকার হয়ে যাবে, পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে যায়, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, আর পশ্চিম দিকের ডুবন্ত সূর্যগুলা আস্তে আস্তে করে পূর্ব দিকে ডুবন্ত যাবে, আসমানটা লাল হয়ে যাবে, আগুনের মতো লাল হয়ে যাবে। তখন মানুষ বলবে এই সুরার মধ্যে বাজান আছে রে বাবা, এই সুরার মধ্যে আছে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওই কোরআনের মধ্যে বলা হয়েছে জমিন তার বোঝাগুলো বের করে দিবে, জমিন যখন ফেটে যায়, ফেটে যাওয়ার পরে নিচের মাটিগুলো বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটা কাঁপার পরে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে, মাটির নিচে সবচাইতে বেশি সম্পদ, আসমানে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন মাটির নিচে, এই জন্য সবাই বলে সব বেইমানি করে কিন্তু মাটি বেইমানি করে না, সবার সাথে খাঁটি হলো মাটি, মাটির কুদাল দিয়ে কুবাইতেছি প্রতিবাদ করে না, মাটির মধ্যে ফাউ দিয়ে ফাটতেছি প্রতিবাদ করে না, কিন্তু মনে রাখ বাবা জান, খবরে যাওয়ার পরে মাটি তোমারে ছাড়বে না, এমন চাপা মারবে জগতের কেউ টের পাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, যতটুকু নিয়ামত আল্লাহ আসমানে দিয়েছে তার চাইতে কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ জমিনে দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ সৃষ্টির সেরা জীবটাকে জমিনের মধ্যে চুজ করেছেন। যুবক, এই জমিন, এই জমিনটা এত সুন্দর, এই জমিনের নিচে তেলের খনি আছে, এই জমিনের নিচে কয়লার খনি আছে, এই জমিনের নিচে গ্যাসের খনি আছে, এই জমিনের নিচে কত কত কিছুর খনি আছে বন্ধুরে।
قیامتر پوربے و اخرجت الارض اسقالها জমিন তার বোঝাগুলো বের করে দিবে জমিন তার বোঝাগুলো বের করে দিবে অ যুবক ভাইরা আমার জমিন যখন বোঝা বের করে দিবে মানুষগুলো কেউ আর এই স্বর্ণের লোভ করবে না চোখের সামনে বড় বড় স্বর্ণের বস্তা কেউ লোভ করবে না সবার মুখের মধ্যে একটাই কথা কি কথা শুনেন ওয়াকালাল ইনসানু মালাহা وقال الإنسان ما لها كي هويلا كي هويلا كي هويلا كي هويلا ماني هلا আকাশ টা ফাটলো কেন তারকাগুলো পড়ল কেন আকাশটা ফাটল কেন তারকাগুলো পড়ল কেন জমিনটা নাচে কেন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল রে বাবা এ যুবক ভাইরা আমার মানুষ বলবে এটা এটা কি তা হইল শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব বড় ভয়ঙ্কর কথা বলেছেন শুনেন আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ভয়াবহতার সময় খেয়াল করে দেখেন কয় ওই সময় কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী জমিনে এমন একটা কাপাকাপি মারব 3 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে জমিনে রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে অবন্ধ রে এত কঠিন একটা সময় কিন্তু ওই রক্ত বের হয়ে পড়ে গেল ওই মা দুখিনীকে হসপিটালে নেওয়ার জন্য কোনো সুযোগ পাবে না সবাই জার জার ইয়ানফসি করা শুরু করবে দোকানদাররা কাপড়টা বাস করছে ইস্ত্রাবিলে ফুডা মারছে কাপড়টা প্যাকেটে দেওয়ার সময় পাবে না এমন একটা সময় আসতেছে বাজান এখন থেকে প্রস্তুতি নিয়া নেন রে বাজান খবরদার বইলা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাজান ঈমানটাই নো সবচাইতে বড় সম্পদ কতক্ষণ ঠিক আর বড় কোন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা তোমার কথা বলতে হবে না জমিন যা আছে সব তার নিজের বর্ণনা নিজে দিয়ে দিবে জমিন তার কথাই বলে দিবে মানুষ রে তোর আর কি বলবে আমার থেকে শুননা যা সব পান হয়ে যাবে জমিন তার ইতিবৃত্তান্ত সব বলে দিবে কি যে একটা ভয়াবহ অবস্থা হবে শুধুমাত্র তাই নয় বি আন্না রাব্বাকা আওহা এই এই যা কিছু হয়েছে আপনারা জবান খুলে কন আকাশটা যে কাঁপলো জমিনটা যে নাচলো মানুষগুলা যে কাঁপলো আপনারা জবান খুলে কন এটা কার নির্দেশে হয়েছে আর জোরে জোরে কন না কার নির্দেশে হয়ে একটু শান্ত বাড়াই দেন একটু শান্ত বাড়াই দেন কার নির্দেশে হয়েছে যা আছে সব আল্লাহর নির্দেশে হয়েছে তাইলে বোঝা গেল সকল ক্ষমতার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে কোন সকল ক্ষমতার মালিককে আর জোরে গণনাকে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরে অন্যান্য ধর্ম খুঁজ দিয়া দেখেন মুসলমান যেমনে কিয়ামত নিয়ে বিশ্লেষণ করে তাদের মধ্যে বিশ্লেষণ নাই বলেন ঠিক না বেটি এই জন্য আমরা শুকরিয়া দেই করি আল্লাহ আমরা মুসলমান বানাইছে কথা গন ঠিক কিনা বলেন তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
العالمين বলেন তোমরা মুসলমান না হইয়া মরো না মুসলমান কাকে বলে যারা মানুষ হত্যা করে না মুসলমান তাকে বলে যারা গীবত করে না মুসলমান তাকে বলে যারা গুম করে না মুসলমান তাকে বলে যারা সুদ খায় না মুসলমান তাকে বলে যারা ঘুষ খায় না মুসলমান তাকে বলে যারা মার বুকে লাথি দেয় না মুসলমান তাকে বলে যারা বেনামাজি হইয়া থাকে না মুসলমান তাকে বলে যারা গীবত করে না মুসলমান তাকে বলে যারা হক মেরে খায় না কথাকন 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 ঠিক না বেটি সত্যিকার অর্থে মুসলমান হইতে পারলে তোমার জবানের ভিতরে বরকত দিবি একজন জবান খুলে কোন তিনি কে সত্যিকার মুসলমানের মতো মুসলমান হওয়ার কথাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু এ ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত বড় ভয়ঙ্কর আঘাট ঘাট হবে আফত ফত হইব রাখাল ছেলেরা বড় বিল্ডিং এর মালিক হবে কুটিপতিরা শুরুতে চোখের পলকে ফকির হয়ে যাবে এমন একটা সময় আসবে ওই মুহূর্তে মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে যখন মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে তখন মনে করবা জিলজালা তোমার জন্য অপেক্ষা করতেছে কথা বলেন না ঠিক কিনা ঠিক কিনা বলেন বাজারের ভিতরে মহিলা এখন কি বাড়ছে না কমছে মনে রাখবেন এটা কেয়ামতের আলামত বাড়ি বাড়ি মসজিদ হইব মোল্লা বাড়ির মসজিদ খরচ হয়েছে 2 কোটি টাকা আমরার বুয়া বাড়ির মসজিদ হইতেইব 4 কোটি টাকা দিয়া চৌধুরী বাড়িতে হইতেইব 10 কোটি টাকা দিয়া বাড়ি বাড়ি মসজিদ করবার লাগে প্রতিযোগিতা করবে মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে মুসল্লির সংখ্যা কমে যাবে এটা হলো কেয়ামতের আলামত জোরে জোরে কন্যা ঠিক কিনা অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ দিছেন আজকে খুব মেধা খাটায় ওয়াজটা দিছেন এখন আপনারা জবানটা খুলনা করে এমন কিছু রাস্তা দেখতেছি আগে কল্পনাও করি নাই এমন কিছু সাধারণ মানুষের টাকা দেখতেছি আগে সারাদিন দেখছি পরে একটিও নাই কথাগণ ঠিক কিনা অনেক টাকাওয়ালা ফকির হইয়া গেছে অনেক অনেক টাকাহীন মানুষ টাকাওয়ালা হইয়া গেছে এ বন্ধু বাজারের মধ্যে মহিলাদের সংখ্যা বেড়ে গেছে আলেমুল্লাহ আমাদের সম্মান কমে যাবে এই চেয়ারের ভিতরে আলেমরা যখন কথা বলবে ওই আলেমরা শরীয়তের ফয়সালা দিবে কিন্তু আলেমদের কাছে ফয়সালার জন্য না যাইয়া সাস্টলের ভিতরে ফতোয়াবাজি করে সাধারণ পাবলিক আপনারা জবান কইলা কেন এখনো সেই অবস্থা সৃষ্টি হয়েছে কি হয় নাই আমার ফুলা ফান্ডি কই রে ঠিক আছে নি কথাটা হ্যাঁ হাত দিলা কর ঠিক আছে কিনা ব খবরদার খবরদার তালাকের ফতোয়া আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন সাধারণ জেনারেল মানুষ বলতে পারবে না ভাই হেরা বলবে যে তালাক যদি হয়ে যায় তারা যদি বলে যে আরে বাদ দো তুমি যাই কইছো না কইছো মিল্লা জিল্লা চলো এটা লাগাই দিলেন এটা জিন আর সারা লাগাই দিলেন আপনি কথা কন ঠিক না মেডিং প্রত্যেকটা জিনিসের শরীরে ফয়সালা আছে ফয়সালা আবারটা করা যাবে না এখন আলেমদের সম্মান খুব কম আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ আলেমদেরকে অনেক সম্মান করে কি থাকো বাবা কি কইছেন ও আচ্ছা আচ্ছা যারা দুষ্টামি করে না মুরব্বী বলছে যে ওয়ার শুনতে আইসুন এর বেলা ওয়ার শুনতে আইলে ভালো করে ওয়ার শুনো কথা কয় না এটি অর্থ বিচার বুঝি না আমি বিচার করে রাখো তাই না বেটা সব বিচার বুঝি মুরব্বীরে সম্মান করো কামে লাগব কথা কন ঠিক না বেটি গায়ে জোর আছে দিকে পেখম ধরে কথা কয় না সাবধান কইয়া দিলাম কেয়ামত কিলাম আইতাছে আজকের ওয়াজ কিলাম এই ডোরি কথা কন ঠিক না বেটি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ আল্লাহ আকবার কর আমার যুবক ভাইয়েরা ও যুবক ভাইয়েরা
আপনাদের সামনে কথাগুলো বলে দিয়ে যাই, শুনে যান। আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবে এই কম্পন তৈয়ার হয়ে যাবে, কিন্তু কম্পন তৈয়ার হওয়ার আগে আপনার বাড়িতে দাজ্জাল আসবে। দাজ্জাল দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন আল্লাহকে দুইজন না একজন, মাজার গিয়ে কি আমরা ওলি আল্লাহ আল্লাহ মনে করি? হ্যাঁ, আল্লাহ মনে করুন যাইব, আল্লাহ সারা কাউরে সেজদা করুন যাইব, আল্লাহ সারা কাউরে সেজদা করলে সে কি ইমানদার না মুশরিক? মুশরিক কি কখনো জান্নাতে যাবে? লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করো না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি একজন, তিনি কয়জন? একজন, তিনি ছাড়া আর কোনো মাবুদ, তিনি রহমান, তিনি রহিম, তিনি খাওয়ায়, তিনি পান করায়, তিনি ঘুম পাড়ায়, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে কিয়ামত আসবে, কিয়ামত, ওই কিয়ামতের পূর্বে, ওই কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জাল দাজ্জাল যখন আসবে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। অ বন্ধু খবরদার শুনে যান, আমার নবী আপনার নবী সব গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বে ইমান ধ্বংসের কিছু জিলজালা শুরু হয়ে যাবে। কমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করলেন। ফা আসনা আলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে দাঁড়ায় প্রশংসা করতেছেন একজনের, আপনারা জবানটা খুলে কন তিনি কে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর প্রশংসা করলেন কেন? কারণ আমার আল্লাহ তো এমন রব যিনি অত্যন্ত মায়া করে পৃথিবীটা বানাইছে, যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। আমার নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার কেয়ামতের আলামত আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করলেন, সুম্মা যাকারাদ দাজ্জাল, অতঃপর আমার নবী দ্বারা দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা কইরা আমার নবী বলতেছেন, ইন্নিলা আংজোরা কামুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি, মা আমিন নাবিগিন ইল্লা ওয়াকাদ আংজারাহু কাউমাহু, 124,000 পয়গাম্বর আদম সুবিউল্লাহ থেকে সারহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যারা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে তারা বলে নাই, সতর্ক করে নাই। আল্লাহর হাবিব বলেন সব নবীগণ উম্মতকে শুধু একটাই বলছে, দাজ্জালের ফেতনা হবে সবচাইতে বড় ফেতনা। কয়ে এই ফেতনাটা কি? কয়ে দাজ্জাল আইসাই বলবে আমারে আল্লাহ মান। এবার আল্লাহ যারা মানবে এদেরকে দাজ্জাল সাথে সাথে ঘুরাইবো, মারবে না। আর দাজ্জালকে যারা আল্লাহ মানবে না এদের গলার মধ্যে একটা কূপ মারবে, অথবা কাউরে আগুনে ফালাইয়া দিয়ে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, জি আপনি যে বললেন দাজ্জালকে আল্লাহ না মানলে মেরে ফেলবে, যাদেরকে মারবে তারা কি ব্যথা পাবে না? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, দাজ্জাল যদিও মেরে ফেলবে অথবা আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ ওই আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিবে। তাইলে বোঝা গেল মরণ কঠিন আবার মরণ সহজ, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চির দিন, বল হারিয়ে যাব আহারব নাই ভুবন চির দিন, ক্ষমা করে দিও, বল ক্ষমা করে দিও,
ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব আর অবনায় ভুবন চিরদিন পাশে বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর বাসি বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা বল আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব ভুবন চির সবাই সবাই ক্ষমা করে দিও আই বল ক্ষমা করে তোমরাই আমার ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চির দিন বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির দিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বুঝাবো আমার নবী কেমন আমার নবী আপনার নবী বলেন শোনো 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 1,24,000 পয়গাম্বর আয়েশাই বলছে দাজ্জাল থেকে বাঁচতে হইব দাজ্জাল হলো সবচাইতে বড় ফেতনা এই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে চলবে না সম্পদ দিয়ে চলবে না বংশের জোর দিয়ে চলবে না দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে ঈমানের দাম আছে না নাই ও যুবক ঈমান কি জিনিস নবীগঞ্জে কেজি ধরে কিনতে পাওয়া যায় আল্লাহ বলেন যারা ইমানদার হবে আর যারা নেক আমল করবে দেখছেন শুরুতে কয় সংবাদ তাদের জন্য যারা ইমানদার সংবাদ তাদের জন্য যারা ইমানদার এও আবার সাধারণ নবাবাসীর শুভ সংবাদ সুবহানাল্লাহ আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الله বলেন যারা ঈমানদার হবে যারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে দিয়া নদীগুলা প্রবাহমান পদ্মা মেঘে যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে পদ্মা তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব একদিন আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে আমার জগৎ কি
আচ্ছা ঠিক আছে, আমার যুবক ভাইরা আমার বন্ধুরি একটা নোটিশ আসছে বলে মাছটা গোসায় ফেলবো তাড়াতাড়ি। ভাবছিলাম ঘুমায়া ঘুমায়া তাফসির করব, আপনারা জমানটা খুলে কেন আমি কি বানায় কথা কইতাছি? 1,24,000 পয়গাম্বরে তার উম্মত গুলারে সতর্ক করছে, কয় মা মিন নাবিগিন ইল্লা ওয়াকাদ আংজারাহু কাওমাহ, সব নবীগণ তার কোমকে আর দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান, সবাই তো করছে এবার আমি করব তোমাদেরকে সতর্ক। সব নবীরা তার উম্মতকে সতর্ক করছে, এবার আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করব। লাম ইউকালহু নাবিয়ুন লিকাওমিহি, কিন্তু মনে রাখো 1,24,000 দাজ্জাল সম্পর্কে যেই তত্ত্ব দিছে আমি নবী যেই তত্ত্বটা দিমু 1,24,000 পয়গাম্বর তার উম্মতদেরকে দিতে পারে না। যুবক বলবান হাত দিলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাহেরারে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এটা ফুলের বৈশিষ্ট্য। মানুষের গৌরব থাকে না সেটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু মানুষ যেখানে চলে ফুল গাছ যেখানে জন্মে এই জমিনটাই তো থাকবে না, তাহলে কিসের বড়াই কথা কন ঠিক কিনা? কিসের বড়াই? কুল্লু মানালাই সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমার যুবক ভাইয়েরা শুনেন, ও হাদিসটা রেখে গেছে তোর মনতে, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তত্ত্ব দিব 1,24,000 পয়গাম্বর তার উম্মতকে দিতে পারে নাই। তার মানে বোঝা গেল আমার নবী আপনার নবী সবসে আউলা ও আলা, সবসে আউলা ও আলা, হামারা নবী সবসে বালা ও আলা, এমনে হামারা নবী সবসে, এটা নতুন সুর, নতুন সুর, সবসে আউলা ও আলা, কিতা কইতা হামারা নবী, হামারা নবী কইতার না মানে আমাদের নবী, বাংলাটা বোঝে না, সবার উরুদে ও সেরা আমাদের নবী, এটুকু যেতেন না বাংলা বুঝ না ইংলিশ বুঝ না উর্দু বুঝ, আমার সব ট্যাবলেটই তো আছে, আল্লাহ একবার কন্যা কে লেগা আচ্ছা জিকির হইতো ইনশাল্লাহ, তাহলে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে রে ভাই? এই যে আমি যে বয়ান করলাম নীরবে নীরবে, কেমন লাগছে? কোন আওয়াজ হয়েছে? এইভাবে ওয়াজ করতে পারি আমি, আল্লাহ সুযোগ দিয়েছে কথা বলার, কিন্তু শুক্রিয়া দেখ রি মালিকের কাছে। অনেকে বলে পোলা পান নাকি আমার দেখতে আয়, ওয়াজ নাকি শুনতে আসে না, হেরা হইলে মগ আর গরের মগ আর হেরা কিতা শেষ করে দেই, ফিনিশিং দেই, ফিনিশিং দেই। আর শুনেন ওয়াজটা শুনে যান, দেখতে কি তা 2 ঘন্টা লাগে, যারা বলে দেখতে আসে এটা ভুল, এটা কি নতুন বোধ যখন দেখতো যা 2 ঘন্টা লাগাইতে হে না চোখের পলকে, এ দেখা দেখি হেরা বুঝে না, দেখা দেখি হেরা, এরা মানুষকে মানুষের চোখে দেখে না, এরা মানুষকে অমানুষের চোখে দেখে, এই জন্য বলা হয়েছে মানুষ
পশুর চাইতে নিকৃষ্ট নিকৃষ্ট যারা তারা দাজ্জালকে খোদা মনে করবে আর উদ্দিষ্ট যারা জীবন দিবে কিন্তু দাজ্জালকে আল্লাহ মনে করবে না হাত তুলে বলে ঠিক কি না বলো তাকবীর আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন এই শুনেন হাসির খোরাক দিচ্ছি না হৃদয় থেকে বলছি হিংসা হিংসি বন্ধ আজকে দুইটা দিন ফেসবুকে এত বাজে কথা লেখছে এলাকার কিছু পোলাপান এরা আসলে কোন ফ্যামিলিতে জন্ম আমি জানি না তুমি যদি আমার বালা না লাগে আমারে আমার একটা ফোন দিয়ে খোঁজে বাজান আপনি আমার দরকার নাই আমি যাই ওয়াজ করলাম আমি কুমু যে আমার হাতে তুমি লইয়া যাও তুমি ওয়াজ করে লইয়া ঠিক না বেটি বন্ধ করেন পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আজকে কইলাম না বিষয়টা দিছে করে জায়গা মতো বাহাদুরি করেন অসুবিধা কি গলা বলা জনশক্তি আছে শরীরে জনশক্তি আছে করেন একদিন শেষ হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় ঠিক নি ভাই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া সাজান হল এ ভুবন বেঁচে থাকা তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান দাদদাল সম্পর্কে আমি তোমাকে এমন কথা বলবো লাম ইউকালহু নাবিগুন লিকাওমিহি যেই সম্পর্কে অন্য কোনো নবী তার কমকে বলতে পারে নাই এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো সবার সেরা নবী কথা গণ ঠিক কিনা নবী দিয়া নবীর তুলনা হয় না আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আমার নবীর বলে আমাদের মতন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ জুরে কর এদের কি ইমান আছে ইমান আছে হাত তুলে কোন ইমান আছে সোজা করেন আমার নবী কি জিন্দা নবী না মরা নবী নবী কি নূরের না মাটির নবী গায়েব জানে কি জানে না আরো যেটা জানে কি জানে না বিসমিল্লাহ করে পকেটে হাত দেন পকেটে হাত দেন এই মাহফিলে কিয়ামতের আলামত চলতেছে একটু টেহা দিয়ে আল্লাহ কাছে কোন আল্লাহ অন্তত পক্ষে তোমার মহব্বতে নবীর মহব্বতে দান করে গেলাম নগদ ওই কাগজটা যাইছে হাত চতুর কাটিরা এলাকা করে দিছে হনই নাইলে পরে আবার আমার বিরুদ্ধে লেগে যাবো একটু মেহরবানি করে দেন জানেও ভালোবাসতেই মালও ভালোবাসতেই ও কেউ মানে বল না এই আমার আজাদ ভাই সুন্নতের খেদমত করে অনেক মারা পাকুন এই পকেটে হাত দিয়েছেন বাবা আরেকজনের পকেটে হাত দেন না নিজের পকেটে বাবা হাত দেন সুন্দর করে মাহফিলে দেন আশাখিও হাবিবুল্লাহ আগে আমি দেই আসেনি না না আমি আগে দেই নাইলে কেউ হুজুর নিজে আগে আমল করেন কত আছে শীতকালে ও 1100 আছে এ জান 1100 আমি দিলাম ঠিক আছে তো ইনশাল্লাহ মারাবা কর না ভাই সারা জীবন তো আমি কইলাম আপনারা আপনারা কইতেন না আমি দিলাম 1100 টাকা শুনেন এ শুনেন
পোলা পান্ডির কিন্তু আজাদ অনেক কষ্ট করছে, এরা কিন্তু প্রচুর কষ্ট করছে, কিন্তু অনেক কষ্ট করছে। আর আল্লাহ কাছে লাখ শুকরে ভাই, বৃষ্টি টেস হয়েছে না, এটা কিন্তু একটা বড় ধরনের আল্লাহকে কি ধন্যবাদ দিতাম। আল্লাহ যে কত মহান এটা ব্যাখ্যা, আল্লাহ যে কত মহান সারা বাংলাদেশে। এমন গতকাল বিশ্বাস করেন মানিকগঞ্জ এই যে মমতাজের ঘরে সাথে মাহফিল, হ্যাঁ আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি, উমা নিচে যে চট আছে না হেরা চোখের পলকে চট মাথা দালাইছে, ওখানে আমার তো যাইতে না, মানে হেরা যদি না লো আমি লড়তার পরে আমারও ফের তিন ছাতি দিলেছে, ওখানে ইহানো এমাদা সিরা ইহানো মায়ের পানি ভরতেছে, এই পানি এসে বুকে পড়ছে বাজান, খুব ঠান্ডা লাগছে। এরপর রং চাটা খাইয়া মোটামুটি একটা ভাবে আইসি, কিন্তু কিন্তু রোদ বৃষ্টি এমন বৃষ্টি, এরপরে মানুষ লড়ছে না, মার হাবা কোনো গেলে গিয়া। আর আল্লাহ আমরা আজকে বইয়া ওয়া শোনার সুযোগ দিছে, আরে বাবা আল্লাহ যে কত মহিয়ান, কেমনে যে তোমার বাসায় রাখে, খাওয়াইতেছে পড়াইতেছে, এটা সেজদা দিয়া চব্বিশ ঘন্টা বইরা থাকলো, শুকরিয়া আদায় হবে? দেন পকেটে হাত দেন, দেন না কেন, আমি দিছি আপনারা দিতেন না? আপনারা যেই মানুষকে রাখো, যেই মানুষটি আসছেন, আপনারা যদি মাত্র একশো টাকা করে দেন, এখানে দুই লাখ টাকা উঠবে, যদি শুধু একশো করে টাকা দেন দুই লাখ টাকা উঠবে, যত লোকগুলো দূর দাঁড়াই রয়েছে, কথা কোন ঠিক কিনা বলেন, সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আধার ঘড়ে, ও আহা তুমি জীবন তুমি মরণ আধার ঘড়ে, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের ই, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় কিছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ, হাই রে আল্লাহর হাবিব বলে উম্মত, এক লক্ষ চব্বিশ হাজার দাজ্জাল সম্পর্কে যে তত্ত্ব দিতে পারে নাই, আমি তত্ত্ব দিলাম, শোনো শোনো শোনো, তা আল্লামু তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, দাজ্জাল আসবে, সবাই বলছে আমি নবী, দাজ্জালের আলামত বলে দিয়া যায়, দাজ্জালের একটা চক্ষু হবে কানা, জোরে কোন ঠিক কিনা, কারণ ইমানদারের সামনে যখন দাজ্জাল গিয়ে বলবে তোরা আমার আল্লাহ মান, ইমানদার বলবে ইন্নাল্লাহ তাআলা তাবারাকা লাইসা বিআউরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন দোষযুক্ত ত্রুটিযুক্ত হতে পারে না, আমার আল্লাহ হলো দোষমুক্ত ত্রুটিমুক্ত, আমার আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে না, তুই হলে কাফের দাজ্জাল, প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা
ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যখন জমিনটা কেঁপে উঠবে বোঝাগুলো বের করে দিবে আসমানটা ফেটে যাবে তখন আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকার দিয়ে এমন এক অবস্থা সৃষ্টি করবে চোখের পলকে সব লন্ডভন্ড হয়ে যাবে বিকট বিকট আওয়াজ হবে সেই দিন কেউ কাউকে পাশে দাঁড়াবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদের কৃতকর্ম গুলো দেখানো হয় তো কেউ কবর থেকে বেরিয়ে আসবে কেউ পানি থেকে বেরিয়ে আসবে কেউ আগুন থেকে বেরিয়ে আসবে যে যেখানে লাশ পড়ে আছে সেখান থেকে বেরিয়ে আসবে মানুষ সব মরে যাওয়ার পর যার যার জায়গা থেকে আপন আপন জায়গা থেকে সমুদ্র তল দেশ থেকে বের হয়ে হয়ে একটা ময়দানের মধ্যে আসবে ওই ময়দানের মধ্যে আসবে যেই ময়দানটা নিচে হবে তামা আল্লাহ এই জিলজালের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন قال ذرة خيرا يرى এমন একটা ময়দানে কিয়ামতের পরে তোমাদেরকে নেওয়া হবে যেই ময়দানটার মাটি হবে তামা এই মাথার আদ বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথার মগজগুলো টাস করে উড়ে যাবে আর পাহের নিচে এত গরম থাকবে আমার নবী বলছেন এই জমিন এমন গরম ওই গরম জমিনে যদি মা সন্তান প্রসব করত গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো এমনভাবে সন্তানের মায়া সেকেন্ডে বলে যেত যার যার ইয়া নাফসি আদম নবী বলে ইয়া নাফসি জাকারিয়া নবী বলে ইয়া নাফসি ইউনুস নবী বলে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলে ইয়া নাফসি দাউদ নবী বলে ইয়া নাফসি সব নাফসি নাফসি বলে সব নাফসি নাফসি বলে কাঁদবে আর আমি তুমি উলঙ্গ অবস্থায় সেই ময়দানে সবাই সমবেত হব কেন কেন লিওরাও আমালাগম তাদেরকে তাদের আমলগুলো দেখানো হবে আপনি বড় হুজুর কি করছেন দেখানো হবে আপনি বড় সর্দার কি করছেন দেখানো হবে চুরি কইরা কি করছো দেখানো হবে সেদিন জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে হাতের সাক্ষী হাত দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে পায়ের সাক্ষী পা দিবে এই সাক্ষী দেখাইবার জন্য আল্লাহ একটা মাঠ বানাবে এই মাঠটা কোথায় হবে অনেকে মনে করে হাসরের মাঠটা বুঝি আসমানের উপরে হবে না না হাসরের মাঠটা জমিনে হবে কোন দেশে হবে বাংলাদেশে হবে না ইন্ডিয়াতে হবে না পাকিস্তানে হবে না অন্য কোথাও হবে না ওই দেশটা হবে শাম দেশের মধ্যে যেই দেশের জন্য আমার নবী দোয়া করছে আল্লাহ শাম দেশে বরকত দাও ইয়েমেন দেশে বরকত দাও এই দেশের মধ্যে কিয়ামতের ময়দানটা হবে ওই ময়দানে বাংলাদেশ থেকে উলঙ্গ হইয়া আমি তুমি সবাই যাব সেই ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূল আল্লাহ আকবার সূরা হবে ইয়া রাসূল আল্লাহ নবী গো নবীজি এমন একটা ময়দান হবে একজন তার একজনের লজ্জাস্থান দেখলে এটা কেমন একটা লজ্জাকর ময়দান আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না কবর থেকে তোলার সময় গাটটা বাঙ্গা দিবে একদম গাটটা বাঙ্গা দিয়ে উঠানো হবে আর চোখের উপরে সূর্যটা এমন কাছাকাছি থাকবে একটা সেকেন্ড সামনে পাওয়ার কোনো সুযোগ থাকবে না এখনো দেখবেন কেউ সূর্য তাকাইলে হঠাৎ করে সামনে দেখলে কি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয় এত উপরে সূর্যটিকে তাকাইয়া এক মিনিট তাকা যায় না আবার সামনের দিকে তাকালে অন্ধকার অন্ধকার মনে হয় আর এত বড় আসমায় এই দুনিয়ার আগুনের চাইতে বারো তাপের মুখলে যেই আগুন যেই সূর্যটা উঠবে এই সূর্যটা চোখের এক দেড় মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ উপরে থাকবে আমার নবী বলে মাতার মগজগুলো ঠাস করে খুলে যাবে মাতার মার যেমন করে টকবক এমনভাবে তার মাতার মগজগুলো সিট্টা সিট্টে ভরবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সেই দিন মানুষে যে ভালো কাজ করছে এই ভালো কাজগুলো সে দেখতে পারবে যারা যারা পরিমাণ হিসাব দেওয়া হবে যেই ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় যাবে একমাত্র একজন পয়গাম্বর জান্নাতি কাপড় পরে ওই ময়দানে উঠবে ওই পয়গাম্বরের নাম হলো রাহমাতাল আলামিন আর বড় করে বলেন না সুবহানাল্লাহ
ওই কঠিন মুসিবতে যাওয়ার পরে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে জবানটা কোন এখন সর্বপ্রথম কিসের হিসাব করা হবে নামাজের হিসাব না দিয়া এক ইঞ্চি সামনে যাওয়া যাবে না যৌবনের হিসাব না দিয়া এক ইঞ্চি সামনে যাওয়া যাবে না ধন সম্পত্তি সে কোন কাজে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না কিছু কিছু মানুষ বলবে আল্লাহ ওইলে জান্নাতে দাও নাইলে জাহান্নামে দাও এই আযাব আর সহ্য হয় না আল্লাহ বলবে ফেরেশতারা তার বাম হাতটার পেট দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাইর কর ফেরেশতারা তার বুক দিয়া হাত ঢুকাইয়া পিছন দিক দিয়া বাইর করবে এবার বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম তুমি এমন ভাবে পেট দিয়া হাতটা ঢুকাইয়া তো কষ্ট দিলা আল্লাহ কয় তুমি না আমল নামা চাইছো তাইলে ঠিক আছে দাও কয় নে তোমাকে দেওয়া হলো এবার বলে আল্লাহ আমার হাত তো পিছন দিক দিয়ে আমার চোখ তো সামনের দিক দিয়ে আমি তো আমল নামা কি দিছেন আমি দেখি না আল্লাহ বলবে ফেরেশতারা রে আর গাটটা বাইঙ্গা মূর্ছা দিয়া বাইঙ্গা দে দেখার জন্য এবার গাটটা মূর্ছা দিয়া বাইঙ্গা দেওয়ার পর দেখবে তার বাম হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের টিকিট দেই নাই আমল নামা বাড়ি হয়ে গেছে জাহান্নামের আগুন দিয়া এই জন্য যুবক ভাইয়ের আমার ওই ময়দান বড় কঠিন কেউ গামের মধ্যে সাঁতার কাটবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ খাটু পানিতে সাঁতার কাটবে এই পানি কিন্তু বৃষ্টির পানি না এই পানি কিন্তু নদীর পানি না এই পানি কিন্তু পুকুরের পানি না এই পানি হলো আপনি যতটুকু গুণা করছেন সূর্যের তাপের কারণ ঠিক অতটুকু গুণা শরীর থেকে বের হবে এই পানিটা কিন্তু দুনিয়ার আগুনের মতো গরম না দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা ওই পানির মধ্যে যখন আপনি স্বাদ পাইবেন আপনারা পায়ের গুছার গুস্তগুলো টাস টাস করে খুলে যাবে কঙ্কালের মতো কানতে থাকবেন 50টা দাঁড়ায় থাকবেন কই কিসের জন্য কই কিসের জন্য শোনো শোনো ইয়াউমা ইজিয়াস দুরুন নাসু আশতাতাল লিওরাও আমালাহুম তাদের আমলটা কি হয় এটা দেখবার লাগা এটা কার অর্ডারে হইছে ওই বি আন্না রব্বাকা আওহালাহা এটা একমাত্র একজনের নির্দেশে হয়েছে জবানটা খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জোরে বলেন তিনি কে এই জন্য আমার যুবক 50,000 বছর এই গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে সূর্যের তাপে দাঁড়ায় থাকবে আদম নবীরে বলবো ও আদম নবী আল্লাহরে কন্যা একটু সুখ আর তাড়াতাড়ি হিসাবটা শুরু করতো আল্লাহ আদম নবী বলে আমি পারবো না ইব্রাহিম নবী বলে আমি পারবো না আমার সাহস নাই কিন্তু যুবক রে 50,000 বছর পর যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবের কাজটা শুরু হবে তিনি বলে তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে আল্লাহ আকবার বলা যাবে না ওই যখন হিসাব শুরু হবে হিসাব শুরু হবে ও বন্ধুরে মিজানের পাল্লা বলে টানাইব মিজানের পাল্লা বলে টানাইব পুলসিরাতটা বলে বানাইব জাহান্নাম নাকি পুলসিরাতের নিচে থাকবে পুলসিরাত নাকি চুলের মতো চিকেন হবে হীরার চাইতে দাঁড়ালো হবে মানুষ এমনভাবে কাঁদবে সব মানুষগুলা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাবে কিন্তু অনেক মানুষ রুদ্রের তাপের কারণে আল্লাহর কাছে পানি চাইব যদি মুনাফিক হয় যদি বেঈমান হয় যদি সুদকর হয় যদি ঘুষকর হয় যদি দুর্নীতিবাজ হয় যদি মার মনে অবাধ্য সন্তান হয় এরা যখন পানি চাইব তখন আল্লাহ বলে হ্যাঁ ফেরেস তারা পানি দেয় জাহান্নামের নিচ থেকে পোজ আনা হবে জাক্কুম নামক একটা ফল আনা হবে ফলটা মুখের মধ্যে দিলে গলায় লাগিয়া রক্ত গলায় লাগিয়া একদম আগুন হয়ে যাবে এই ছিদ্র দিয়ে এই দিক দিয়ে ফেটে ফলটা বের হয়ে যাবে আর গরম পানি দিবে সাথে সাথে জিব্বাটা খসে পড়ে যাবে ঠোঁটটা টাস করে খসে পড়ে যাবে আল্লাহ আমরা পাইলাম এত গরম পানি এই বান্দাগুলা পাইল সুন্দর পানি এর কারণটা কি আমরাও তো পানি চাইছি এরাও তো পানি চাইছে আমরা তো তোমার বান্দা এরাও তো তোমার বান্দা এদেরকে পানি দিলে হাউজে কাউসার পানি আমরা পানি দিলে জাহান্নামের নিচের পানি তার কারণটা কি আল্লাহ বলবে এরা কেন হাউজে কাউসার পাইছে পানি পাইছে জানো নি তোমাদেরকে আমি আল্লাহ একটা মাস দিছিলাম মাস ওই মাসের নাম হলো রমাদান ইন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই ওয়াজ তো লম্বা জায়গা বাজান ওয়াজটা বাইরা জায়গা এই জন্য আর বাড়াইলাম না বাজান সামনে রমজান আইতেছে রমজান মাসও আমার কিছু মাহফিল এবার রাখছি রমজানে প্রায় 28টা মাহফিল রাখছি মারাবা গন্না কিনে দিনে রাখছি 14 28 এর 14 কত রে বাজান আহ
42টা এই 42টা মাহফিল রমজান আছে মারহাবা জোরে গন এরপর রমজানের পর থেকে একাদারে 9 মাস মাহফিল আছে মারহাবা জোরে গন ও বন্ধুরে গত রমজান থেকে শুরু ঈদের দিন থেকে শুরু করছি এখনো রেস্ট নেই নাই আবার রমজান এসে গেছে এই জন্য বানান বিশ্রামের সময় নাই সময়ের পেছ লাগিয়ে যাইতেছে কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রমজানটা যেহেতু আসতেছে এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন আর আমি আপনাদের কালাভরপুর আসতে পারি কিনা জানি না প্রজাতপুর আসতে পারি কিনা জানি না তাহিরিরে লইয়া হিংসা করেন না তাহিরিরে লইয়া করেন না কারণ আমি তাহির আপনারা শত্রু না তাহিরি আইলে ফুলাফানে সান্ডা মাথায় ওয়াজ শুনে তাহিরি আইলে ফুলাফানে ওয়াজ শুনে তাহিরি ওয়াজ করে একটা বক্তা হইতে 30-35 বছর সময় লাগে পাল্লা সিফা দিয়া মাইরা লান এরপরে বাজান বিরুদ্ধে কথা কয়েন না এই যুবক শুনেন ওয়া শুনেন আপনার কি বলতে পারবেন আমি বানায় কোনো কিচ্ছা কইছি আজকে দলিল টু দলিল দলিল টু দলিল কোরআন টু কোরআন কোরআন টু হাদিস মারহাবা জোরে গন সব মিলে আজকে চেষ্টা করেছি একটা ফাইন্যান্সি ম্যাটার এটা কি আধ্যাত্মিক আধ্যাত্মিকের আধ্যাত্মিক আমল নামা এটি আমাদের ফাইন্যান্সি ম্যাটার আমাদের একমাত্র পুঁজি হইল আমল ইমান কথা কন ঠিক না বেঠি আরে ব্যাংকের টাকা তো ব্যাংকে থাকবে বাবা কিন্তু এই পুঁজিটা তো করতে হবে হবে কি হবে না আরে যারা হবে কি না বলেন নাই কোন বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে রুজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বনিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি দাতা হায় হায় হাহাকারে পৈরা যাবে ধুনি পিপাসাই ফাটিবে সাতি মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের ঔলাদ কান্দি জানাইব তারা তাদের ফরিয়াদ সব নবীরা নাফজি নাফজি করে বান্দারা বলবে আল্লাহ এরা পাইলো সুন্দর পানি আমরা পাইলাম এত গরম পানি কারণ কি আমার বান্দারা দিনের বেলা রোজা রাখছিল রমজান মাসে তাদের সামনে পানি ছিল গলাটা শুকনো ছিল উজুর জন্য কুলি করছে কিন্তু কণ্ঠের নিচে পানি ঢুকাই নাই আমি আল্লাহর ভয়ে তারা পানি পান করে নাই খোদা লাগিয়ে পেটটা লেগে গেছে আমি আল্লাহর ডরে তারা খাই নাই ওরা ইফতারের সময় ইফতার করতে বসে এতগুলা খাবার নিয়ে বসে আছে এরপর মুখে দেয় নাই আমি আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করেছে এই জন্য তারা আমি আল্লাহর ডরে তারা পানি পান করে নাই আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই এই জন্য দুনিয়ায় তারা রুদ্রের প্রখরতার ভিতরে না খাইয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করেছি সেবকাতুন লাগি ওয়ামান আহসানু মিনাল লাগি সেবক আলি সয়মে ফরহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ আমার আল্লাহ বলেন এই হাদিসে কুদসি হলো আসাউমুনি ওয়া নাজিজি বিহি রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব ও বান্দরা শুন শুন যারা আজকে হাউজে কাউজারে পানি পাইছে এরা গলে দুনিয়া আর দিনের বেলা না খাও ওরা রোজাদার জোরে জোরে কি সোবাহা আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার বলেন ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না না যারা মানে তারা মুমিন